আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার প্রাণ ঢালার শুভেচ্ছা জানাচ্ছি। প্রতি বছরের মতো এবারও ইকরা বাংলা টেলিভিশনে ঈদের বিশেষ আয়োজন আমাদের জীবন আমাদের ঈদ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি কিছুটা হলেও আপনাদের আনন্দ দিতে পারব। আর পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছি আমি আফিফা আফরিন মিথুন। ঈদের এই বিশেষ আয়োজনে আমাদের মাঝে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। চলুন কথা না বাড়িয়ে তাদের সাথে পরিচিত হই। প্রথমে আছে তাসলিমা আক্তার এবং তারপরে রয়েছে আসমা আক্তার মৌসুমী। ঈদ মোবারক আপু। ঈদ মোবারক। দুজন মোবারক আপু। প্রথমে আখি, আপনার কাছে জানবো আপনি কি করছেন। আমি একটি স্কুলে শিক্ষকতা পেশায় আছি, আর তার পাশাপাশি বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে অনুষ্ঠান ঘোষক হিসাবে কর্মরত আছি। আচ্ছা মৌসুমী। আমি এখনও পড়াশোনা করছি, মাস্টার্সের স্টুডেন্ট হিসেবে আছি এবং তার পাশাপাশি বাংলাদেশ বেতারে অনুষ্ঠান ঘোষিকা হিসেবে কাজ করছি। আচ্ছা আচ্ছা। ঈদ আমাদের জাতীয় জীবনের একটি ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব এবং এই ঈদের সাথে আমাদের কিন্তু পরিবার পরিজন সবারই একটা সম্পৃক্ততা রয়েছে। তো আজ যেহেতু ঈদের দিন, আপনারা সকাল থেকেই সম্ভবত ব্যস্ততার মধ্যেই দিনটা পার দিয়েছেন, এবং কেমন ছিল ঈদের ব্যস্ততা সেটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। ঈদের ব্যস্ততা তো এখন আসলে অনেক বেশি, কারণ ছোটবেলায় আমাদের ব্যস্ততা ছিল না। আমরা যত বড় হয়েছি আমাদের ব্যস্ততা বেড়ে গিয়েছে। এখন সংসারের দিকে আমাদের রান্নাবান্না গেস্ট আসবে, ওই দিকেই আমাদের এটা ব্যস্ততাটা থাকে। তো আমাদের ঈদের আয়োজনটা আসলে শুরু হয় রাত থেকে, চাঁদ রাত থেকে রান্নাবান্না করতে হয়, গেস্টদের জন্য কিছু খাবার গুছিয়ে রাখতে হয়, আর পরের দিন সকালে তো গরু কুরবানির ব্যাপারটা থাকে। ঈদুল আজহা আর ঈদুল ফিতর দুইটার মধ্যে আমাদের আনন্দটাও দুই রকম, যেমন রোজার ঈদে আমরা নতুন জামা কাপড় ওই রকম একটা আয়োজন থাকে, আর কোরবানি ঈদের আয়োজনটা থাকে অন্যরকম। এখানে যেহেতু আমাদের ঈদুল আজহার বিষয়টা একটা ত্যাগের একটা শিক্ষা দেয় আমাদেরকে, আর সেই থেকে আমাদের কোরবানিটা, তো ওই সকালবেলা গরু কোরবানি দেয়া, তারপরে মাংস বন্টন করা, ওই ব্যাপারটা থাকে। আর গেস্ট তারপর রাত থেকে শুরু হয় গেস্টদের আপ্যায়ন করা। তো ঈদের কিন্তু একটা ব্যাপার আছে যে সকাল থেকে তো সবারই একটা ব্যস্ততা থাকে, তো ঈদের আইটেমও নাস্তার আইটেমও কিছু থাকে। তো গরু কোরবানি বা মাংসটা তো সবাই কমন সবাই করছে, ধনী গরিব সবার মধ্যে, কিন্তু এর বাইরে আর কোন ধরনের আইটেমগুলো করা হয়? কিছু কমন আইটেম থাকে যেগুলো করতে হয়, যেমন সেমাই থাকবে, পায়েস করি, আর সিলেটের ঐতিহ্য যেটা পিঠা, পিঠা কিন্তু ঈদে না থাকলে হয় না, সেই পিঠা কিছু করা হয়, আর সাথে আরও কিছু ডেজার্ট যেগুলো সম্ভব হয় করি। আর এমনি যখন শেষ হয়ে যায়, যখন আমাদের মানে বেড়ানোর সময়টা কখন বেড়ানোটা হয়? আসলে ঈদের দুদিন পর থেকে, দুদিন পর তখন বাইরে ফ্যামিলির মানুষদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় বা আত্মীয় স্বজনদের বাসায় যাওয়া হয়। আচ্ছা আচ্ছা। কিন্তু আমাদেরকে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এখনো কিন্তু করোনার সময়টা এখনো আছে, তো করোনার স্বাস্থ্যবিধিটা মেনে চলাটা কিন্তু উচিত। আমি একটু দর্শকদেরকে বলবো, কারণ করোনা কিন্তু আমরা এখনো মুক্ত হইনি, কাজেই ঈদের ব্যস্ততার পরে আমরা সবাই ঘুরতে যাব ঠিকই, কিন্তু আমাদের কিন্তু স্বাস্থ্যবিধিটা অবশ্যই মেনে চলতে হবে, এটা সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে। তো সেটাই সেই প্রসঙ্গটা আসতে চাচ্ছিলাম যে মোটামুটি দু বছর গেল আমরা দুটো ঈদ আসলেই খুব ভয়াবহ সময়ের মধ্যে পার করেছি, কেউ কারো বাসায় যাওয়া হয়নি, বা ঈদের আনন্দ বলতে আমরা যে ব্যাপারটা বুঝি ওটা ছিল না আমাদের মধ্যে। তখন অনেক একটা ভয় কাজ করতো যে কি হবে কি হবে না, বা বাঁচবো কি না, নিজেও বাঁচবো কি না, এই বিষয়টাও ছিল। তো আসলে দীর্ঘ দুই বছর পর মনে হচ্ছে যে এই বছরটা অনেকটা হলেও আমরা আগের একটা পরিবেশে ফিরে আসতে পেরেছি, কিন্তু এটা তো অবশ্যই যে আমাদের করোনার সময়টা ভুলে গেলে হবে না, কারণ করোনা এখনো চলে যায়নি। আর আমাদের কিন্তু ঈদের আরেকটা বাড়তি পাওনা আছে, আমাদের প্রবাসী যারা আছে তারাও কিন্তু, আত্মীয় স্বজনরাও কিন্তু আমাদের সাথে এসে অংশীদারি হয়, ঈদ উপলক্ষে আমরা তাদেরকেও কাছে পাই। আচ্ছা, তো আমি একটু আর আসবো মৌসুমীর কাছে, একটু যেতে চাচ্ছি মৌসুমী। এই যে আমাদের ঈদের আনন্দটা আমরা সবাই উপভোগ করছি বর্তমান সময়টাতে, আমরা যদি একটু 20 বছর আগে যাই, একটু ছোটবেলার ঈদে ফিরে যাই, তাহলে কেমন হবে, সেই ঈদটাকে আপনি কীভাবে ফিল করেন? আসলে ছোটবেলার ঈদের আনন্দটাই অন্যরকম ছিল। এখন হয়তো ব্যস্ততার মধ্য দিয়ে কাটে, অপেক্ষা করি যে কখন অতিথি আসবেন বা আমরা কী কী আয়োজন করব সেটা নিয়ে ব্যস্ততা থাকে, কিন্তু ছোটবেলার ব্যাপারটা ছিল কি, সবটাই আনন্দ ছিল, তখন সালামির একটা ব্যাপার ছিল, সালামির ব্যাপারটা এই ব্যাপারটা আমার মনে হচ্ছে যে এখন অনেকটাই কমে গেছে।
আগে সালামের ব্যাপারটা আসলে এটার জন্য আমরা অপেক্ষা করে থাকতাম যে ঈদের দিন কোথাও যাব বা আশেপাশে যারা আছেন আত্মীয় স্বজনের বাসায় যাব সালামিটা পাবো সেটা দিয়ে কি করব ঈদের জামাটাও আমাদের একটা বোধহয় ভালো লাগা ছিল যে কাউকে দেখাবো না কাউকে দেখাবো না লুকিয়ে রাখবো আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে ছেলেবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন ঈদের শপিং এর সাথে ঈদ কার্ড বা ঈদের যে গিফটের একটা ব্যাপার ছিল সেই জিনিসটাও মনে হয় যে এখন আসলে আস্তে আস্তে সেটা হারিয়ে যাচ্ছে মেসেজগুলো বেশিরভাগ মানুষই যারা প্রবাসী থাকে এবং বিশেষ এই ঈদকে উপলক্ষে এবং ঈদকে কেন্দ্র করেই তারা কিন্তু দেশে আসে কোরবানি দেওয়ার জন্য আসে এবং তারা নিজ হাতে মানে খুব স্বতঃস্ফূর্ত ভাবে তারা মাংস বন্টন করে এই ব্যাপারটা কি মৌসুমী তুমি কিভাবে দেখছো তোমাদেরও কি আত্মীয় স্বজন আছে যারা বিদেশে আছে বা আমাদেরও আসলে এরকম বেশ কিছু আত্মীয় স্বজন আছেন এবং আশেপাশেও দেখতে পাই যে অনেকেই আছেন আত্মীয় স্বজন যারা থাকেন দেশের বাইরে ঈদ উপলক্ষেই কিন্তু ওনারা বিশেষভাবে আসেন কেবলমাত্র কুরবানি দেওয়ার জন্য এবং সেটার মাংসটা যাতে সঠিকভাবে ওনারা বন্টন করে দিয়ে যেতে পারেন সেজন্যই কিন্তু বিশেষভাবে ওনারা ঈদ উপলক্ষেই এসে থাকেন বেশ বড় একটা পরিমাণ কিন্তু মানে এই সময়টাতে ওনারা কুরবানি দিয়ে থাকেন ওনাদের পক্ষ থেকে তারা আসলে গরিব গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেন সবসময় এটা কিন্তু আসলে খুব বড় একটা হ্যাঁ এটা আমি বলবো যে আসলে বিশেষ করে আমাদের সিলেটে এই জিনিসটা খুব বেশি হয় যে গরিব মানুষদের মধ্যে যেন এই ঈদের মধ্যে অন্তত আমাদের আনন্দটা ভাগাভাগি করতে পারি আমরা সেই জন্য তারা একটা বিশাল পরিমাণ খরচও করে থাকে যেটা অন্যান্য জায়গায় হয় না মাঝখানে কিন্তু করোনার জন্য অনেকটা করোনার জন্য অনেকে আসতে পারে কিন্তু এখন কিন্তু মানে সেই এখন অনেকে আসছেন আবার আত্মীয় স্বজনদের সাথে দেখা করার জন্য বা ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্য এবং তারা আসাতে আমার মনে হয় যে আমাদের আনন্দটাও কিন্তু অনেকটা বেড়ে যায় আমরা কিন্তু অনেক বেশি আনন্দিত থাকি বা উদ্বেলিত থাকি আমাদের মধ্যে সেই উদ্বিগ্নতা কাজ করে যে কখন আসবে আখি ঈদকে ঘিরে আমাদের কোরবানির সময় আমরা যে মাংসটা বন্টন করি সেটা কিন্তু আমরা বেশিরভাগই আমরা গরিবদের মাঝে বন্টন করে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ কেন গরিবরা তারা তো সারা বছর কিছু পায় না হক থাকে এবং তারা সারা বছর কিছু পায় না ওই একটা দিনই বোধহয় মাংসের জন্য তারা অপেক্ষা করে এমন অনেক মানুষ আছে শুধু এই ঈদটার জন্য অপেক্ষা করে এই ঈদে তারা মাংসটা পাবে আসলে আমাদের ধর্মেও কিন্তু এই কুরবানিটা নিয়ে একটা নিয়ম করা তৈরি করে দেয়া আছে যে কুরবানির মাংসটাকে তিন ভাগ করতে হবে তার একটা ভাগ আমি নিজে বা আমার পরিবার নিয়ে খেতে পারবো বাকি দুই ভাগে কিন্তু আমাকে বন্টন করে দিতে হবে এক ভাগ আমার যে আত্মীয় স্বজন যারা রয়েছেন বা আমার প্রতিবেশী যারা রয়েছেন তাদের হক থাকে সেই একটা ভাগের উপর আর আরও একটা ভাগ কিন্তু থাকে যেটা আমার আশেপাশে যে গরিব মানুষগুলো রয়েছেন যারা আসলেই হয়তো কেউ আশেপাশের বাসায় বা আমাদের নিজেদের বাসায়ও কাজ করছেন বা কেউ রিক্সা চালাচ্ছেন হয় এরকম অনেক পরিবার কিন্তু থাকে যারা হয়তো বা আমাদের মতো সেরকমভাবে খেতে পায় না বা হয়তো সেই পরিবারের বাচ্চাগুলো মাংসের চেহারাও সেরকমভাবে দেখতে পায় না তো তাদের কিন্তু একটা পুরোপুরি হকই থাকে একটা ভাগের ওপর এটা যে আমরা তাদেরকে ভালোবেসে বা দয়া করে দিচ্ছি সেটা কিন্তু না এটা তাদের সম্পূর্ণটাই তাদের হক সেখানে তো এই ব্যাপারটা আমার মনে হয় যে অনেকেই হয়তো বা জানেন বা জেনেও ঠিক পালন করছেন না এটা আমাদের মধ্যে সেই জিনিসটাই থাকে যে তাদেরকে খুশি করাটা আমাদের জন্য মুখ্য উদ্দেশ্য থাকে যে তারা অন্তত পাবে আসলে ঈদটা তো হচ্ছে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমাদের মধ্যে কিন্তু তখন ধনী গরিব বলে কোনো কিছু থাকে না যে কে ধনী বা কে গরিব আর আরেকটা জিনিস আঁকি আমরা লক্ষ্য করেছি দেখো যে যখন আমরা ঈদ করতাম বা আমাদের সময়টাতে ঈদ ছিল আমরা কিন্তু কখনো ধর্মটাকে কখনো মুখ্য করে দেখতাম না আমাদের মধ্যে হিন্দু মুসলিম সবাই সমান ছিল আমরা সবাই আমাদের বাসায় আসতো বা আমাদের মধ্যে কোনো রকম কোনো দূরত্ব তৈরি করে সেটা আমাদের মধ্যে বন্ধনটাকে আরো মজবুত করে দেয় একদম আমাদের সম্পর্কটাকে আরো একটু সুন্দর করে দেয় আমার যতটুকু মনে হচ্ছে যে ঈদটা আসলে ঈদের উদ্দেশ্যটাই কিন্তু তাই কারণ ঈদ আমাদেরকে মানে যে কোনো ঈদের যে ব্যাপারটা আসছে যে আমাদের ত্যাগ আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সম্প্রীতি বন্ধন সত্য সুন্দর পথে এগিয়ে চলা এই জিনিসটা আমাদেরকে খুব ভালোভাবে আমাদের মনে হয় যে বন্ধনটাকে আরো মজবুত করে দেয় আমাদের মনের যেই কলুষতা থাকুক যেই ভীতি থাকুক না কেন সব কিছুই দূর করে আমরা তাদের সেই বন্ধনই আমরা কোরবানির উদ্দেশ্য হচ্ছে সেটা যে আমাদের ভেতরকার পশুটাকে যেটা আছে সেটাকে আমরা এই দিনটাতে কোরবানি করে দেবো সেটাই আর কি
একটু অন্য প্রসঙ্গে যাই। আসলে আমরা ছোটবেলায় একটা কাজ করতাম ঈদের পোশাক নিয়ে। ঈদের পোশাক নিয়ে আমাদের মধ্যে অনেক এক্সাইটমেন্ট কাজ করতো। শপিং করব, যাব, নতুন কী ড্রেস এসেছে, নতুন এই ড্রেসটা পরবো। এবং আরেকটা জিনিস ছিল, আমরা লুকিয়ে রাখবো, কেউ কাউকে দেখানো যাবে। এটাই একটা মজা ছিল যে ড্রেস কিনবো, এবং এটাও চেষ্টা থাকতো কার ড্রেসটা দেখতে পারবো, দেখে ফেললে তার ঈদ শেষ হয়ে যাবে। আর আরও যেটা একটা কথা মনে পড়ে যে জুতোর ব্যাপারটা, নতুন জুতো কেনার পরে আমরা এটা নিয়ে ফ্লোরে হাঁটতাম না, বিছানার উপর জুতো পরে হাঁটতে হবে, না তো জুতো পুরনো হয়ে যাবে। ড্রেস লুকিয়ে রাখা এবং ড্রেসের সাথে ম্যাচিং করে সব কিছু হতে হবে, অর্নামেন্টস একদম ঠিক ড্রেসের কালার হতে হবে। আর আরেকটা যেটা বলি, আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, যার বিধায় আমরা সরকারি কোয়ার্টারে থাকতাম। কোয়ার্টারের মজাটা আরেক রকম হয়, যেটা আমরা সমবয়সী অনেক ছেলেমেয়েরা একসাথে থাকতাম, অনেকগুলো ফ্যামিলি একসাথে, ওইখানের আনন্দটা আসলে অন্যরকম হয়। যে তখন মনে হয় আখি ঈদের আগের দিন থেকে একটা আমাদের মধ্যে আনন্দ কাজ করতো, চাঁদ দেখা থেকে শুরু হতো, যে সবাই লাগানোর একটা ব্যাপার ছিল, মেহেদি লাগানো, একসাথে সবাই মিলে দৌড়ে ছাদে যাওয়া, ইফতার করতাম না, ইফতার একটু খেয়েই ছাদে, যে সবাই মিলে চাঁদ দেখবো, চাঁদ দেখতে হবে, এটাই একটা মানে আনন্দ। রাত থেকে শুরু হয়ে যেত সবাই মিলে মেহেদি দেওয়া, কার হাতে মেহেদিটা বেশি সুন্দর হলো, লাল হবে কারটা বেশি, কারটা বেশি লাল হবে, ওই জিনিসগুলো এখনো মনে পড়ে। আর এখন ওই আনন্দটা আসলে ছেলেমেয়েরা কম করে, কম করে বলতে আসলে সময়ের সাথে সাথে আমার মনে হয় কিছুটা হলো কিছুটা বদলে গেছে। তারপর কিছুক্ষণ আগে মৌসুমি যেটা বললো কার্ডের ব্যাপারটা, কার্ড আমরা ওই সময় কম কিনতাম, নিজেরা হাতে তৈরি করতাম কার্ড। আরেকটা মনে হয় আমি একটু এখানে বলছি, আমরা একটু ছন্দ মিলিয়ে লিখতাম আর কি, ঈদের খুশি, ঈদের হাসি, এই ধরনের কিছু ছড়া বা দুটো তিনটে লাইন, নিজে থেকে ঈদের উইশটা করার জন্য নিজে থেকেই কোনো একটা ছড়া বের করে ফেলতাম, কালার পেন দিয়ে আমরা এই কার্ডটাকে তৈরি করতাম, নিজেরা এটা বানাতাম, ওটার মধ্যে অন্যরকম একটা আনন্দ ছিল। আসলে এটাই বলছিলাম যে কার্ডের ব্যাপারটা, তখন ঈদের জামা কাপড় কেনার সাথে সাথে যে জামার সাথে জুতা ম্যাচিং হতে হবে, সেই সাথে কিন্তু কার্ডেরও একটা শপিং হয়ে যেত। হয়তো যদি কেনা হতো তাহলে কেনা হতো, না হয় বানানোর যে ব্যাপারটা ছিল, আর্ট পেপার, তারপর কালার প্যান, গ্লিটার, এগুলো কেনা, তারপর কে কীভাবে ডিজাইন করবে, কার্ডটা বেশি সুন্দর হবে, সেটা নিয়েও কিন্তু একটা প্রতিযোগিতা চলতো। তো এই ব্যাপারগুলো আসলে এখন এই বয়সে এসে সত্যি খুব ভীষণ মিস করি। এখন আসলে আমাদের ডিজিটাল যুগ হয়ে যাওয়াতে আমার মনে হয় এইটা খুব বেশি খুব একটা আমাদেরকে আর মানে টানে না সেরকম ভাবে, কার্ডটা কেনা। তবে এই ব্যাপারটা এখনও আমার খুব ভালো লাগে, আমি যদি সুযোগ পাই আমি এখনও সেটা করে থাকি, কার্ডের ব্যাপারটা বা ছোট ছোট যে উইশগুলো করা হয় এটা এখনও আসলে ভালো লাগে। কারণ এখন কিন্তু মোবাইলের যুগ হয়ে যাওয়াতে আমরা সবাই SMS সংক্ষিপ্তভাবে শেষ করি, কিন্তু এই যে আমাদের অনুভূতি প্রকাশের যে বহিঃপ্রকাশ সেটা কিন্তু আসলে এখন আর হয় না, কিন্তু সেটাও কি সেই কার্ডগুলো এখনো আছে বাসায়, দেখলে আসলে মানে মন খারাপ হয় আবার ভালোও লাগে যে কি সময় আমরা কাটিয়েছি। ওইগুলো মানে আছে এখনো, মাঝে মাঝে খুলে খুলে দেখা হয়, আর এখন আসলে মেসেজ দেওয়া হয়। আসলে ওই ঈদটাই আমাদেরকে খুব বেশি আনন্দিত করে ছোটবেলার ঈদটা। আখি, আমাদের ছোটবেলায় আমরা মুরব্বীদের সালাম করা, এই সালামই দিবে এবং সালাম করা, কে কাকে মানে আগে সালাম করব, সেই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে খুব বেশি কাজ করে। মানে ভোরবেলা থেকে শুরু হয়ে যেত, যে ভোরবেলা গোসল করে নতুন জামা কাপড় পরে, তারপর ঘরের মুরব্বি থেকে শুরু করে আশেপাশে যারা আছেন আঙ্কেল আন্টি মুরব্বি সবাইকে সালাম করা। এবং আরও মজার যে এখন আমরা বাচ্চাদেরকে সালামি দেই, অনেক টাকা দিই, 500 টাকা দিয়ে দিই, 1000 টাকা দিয়ে দিই, কিন্তু ওদের মধ্যে সেই ধরনের একটা আনন্দ কাজ করে না। আমরা ছোটবেলায় অত টাকা পেতাম না, আমাদেরকে 5 টাকার নোট দেওয়া হতো, দেখা যেত যে 2 টাকার নতুন নোট দেওয়া হতো, 5 টাকার নোট, 10 টাকার নোট, সারাদিনে খুব বেশি হলে 150-200 টাকা উঠতো, কিন্তু ওটার যে আনন্দটা, ওই আনন্দটা না না কোনো আনন্দের সাথে তুলনা করা যায় না, এটা তো ওইটা খুব মিস করি। এখন আসলে সালামি দেই, কিন্তু বাচ্চাদের মধ্যে সে আনন্দটা নাই, নিজে ভালো লাগে ঠিক আছে, কিন্তু ওই সময়ের আনন্দটা অন্যরকম ছিল। হ্যাঁ, যেটা বলছিলাম যে ছোটবেলায় কিন্তু বাড়িতে, গ্রামের বাড়িতে গিয়ে খুব ঈদ করা হতো, যখন আমার দাদা দাদি ছিলেন বা নানা নানু ছিলেন, প্রতি বছরই যে কোনো সমস্যাই থাকুক ঈদের আগের দিন হলেও কিন্তু চলে যাওয়া হতো বাড়িতে। তো বাড়িতে গিয়ে একদম মুরব্বি থেকে শুরু করে যারা বড় আছেন সবাইকে সালাম করা সকালবেলা, এই ব্যাপারটা আসলেই একটা অন্যরকম ছিল ব্যাপারটা একদম। আর ওই যে আপু যেটা বললেন টাকার ব্যাপারটা, নতুন টাকা দেওয়া হতো, সেটা যতই হোক তাই ভালো লাগতো। আমার আমার মনে হয় আমার সাথে এই বিষয়ে আপনারা একমত হবেন, আমরা কিন্তু টাকার স্মেলটাও একটু এটা খুব বেশি ভালো একটা। আর এমনি আমাদের আমাকে আমার মামা মাঝে মাঝে বলতো কে কোনটা নেবে, কে হরিণ চাও, কে দোয়েল পাখি চাও, এই ধরনের একটা সিম্বল দিতেন।
তো আমি বলতাম মামা আমি দোয়েল পাখি চাই, মানে দুই টাকার নোটটা। তো তখন তো আর এত বুঝতাম না যে কম কোনটা বা বেশি কোনটা, সেটা কোনো কথা ছিল না। কিন্তু পাওয়াটাই ছিল যে হ্যাঁ সালাম করব, সালামের যে রেওয়াজটা সেটা আমরা খুব বেশি মেনটেন করার চেষ্টা করতাম যে হ্যাঁ আমরা সালাম করব, মুরব্বী যারা আছে তাদেরকে পায়ে হাতে সালাম করব। এটা আমাদের মধ্যে খুব বেশি কাজ করতো, বেশি ছিল। আসলে সালাম করাটা এবং সালামি পাওয়াটা আগে যেভাবে কাজ করতো বা আমরা করতাম, সেই রেওয়াজটা আমার মনে হচ্ছে যে এখন অনেকটাই কমে গেছে, অনেকটাই কমে গেছে। হয়তো কিছুদিন পর সেটা আমরা দেখতে পাবো না, যেরকম ভাবে সামনের দিকে আগাচ্ছি কিছুদিন পর হয়তো বা এই ব্যাপারটা আমরা দেখতে পাবো না, কিন্তু ওই আমার মনে হয় যে আগের সময়টাই হয়তো ভালো ছিল। কিন্তু পারিবারিক যে বন্ধনটা, যদি আমরা সেটা আমরা যেটা পেয়ে আসছি বা আমরা যেটা শিখেছি সেটা যদি আমাদের জেনারেশনকে আমরা শেখানোর চেষ্টা করি, আমার মনে কিছুটা এই ধারাটা অব্যাহত থাকবে। সেটাই, এটা আমাদের নিজেদের পরিবার থেকেই শুরু করতে হবে, পরিবার থেকে, কিন্তু আমরাই পরিবার থেকে শিখেছি। আরেকটা ব্যাপার যেটা বলছিলাম যে আগে আমরা গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করতাম যতই সমস্যা হতো, এই ব্যাপারটা কিন্তু এখন কাজ করে না। যে পরীক্ষা সামনে বা কোনো একটা সমস্যা কেউ যেতে চান না, মনে করেন যে না শহরেই ঈদ করবো বা বাসাতেই থাকবো, তো বাড়িতে যাওয়া সবাই একসাথে হওয়ার মধ্যেও কিন্তু অন্যরকম একটা মজা আছে এবং সেই সাথে পরিবারের প্রতিটা মানুষের সাথে দেখা হচ্ছে। সবচেয়ে মিস করি সেটা যে দাদা দাদির সাথে দেখা হবে, আর এখন এই ব্যাপারটা না হওয়ার কারণে হয় কি দূরত্বটা বেড়ে যাচ্ছে। শহরের জীবনে কিন্তু আমরা এটা পাই না, গ্রামের বাড়িতে যেমন আমি নিজেও শ্বশুর বাড়িতে ঈদ করতে যাই এবং সবাই তখন একসাথে হয়, একসাথে সবাই আসি, সবাই একসাথে আমরা রান্না করছি, একসাথে কোন আইটেম খাওয়া হবে, কি সবার কি কি ডিমান্ড, কি কি খেতে পছন্দ করে, এই জিনিসটা কিন্তু সবার মধ্যে এই বন্ধনটা কাজ করে এবং এইটার জন্য আমরা সবাই খুব, এবং আমার সন্তানরাও কিন্তু সেই তাদের মধ্যে সেই আনন্দ উত্তেজনা কাজ করে যে আমরা কখন যাব আর কি, দাদা বাড়িতে কখন যাব। তো এই ট্রেডিশনটা যদি আমরা ধরে রাখি, আমার মনে হয় আমাদের জেনারেশনকে আমরা এটা জানিয়ে দিই বা আমরা শেখাই, তাহলে মনে হয় এটা ওদের পরবর্তী প্রজন্মকে ওরা শেখাতে পারবে। একদম, আর এটা করার ফলে কিন্তু আমাদের যেমন আনন্দটা বাড়বে তেমনি আমাদের আত্মীয়তার যে সম্পর্কটা সেটাও কিন্তু বৃদ্ধি পাবে, সুন্দর থাকবে, সেটাও আরও সুদৃঢ় হবে। একদম, ঈদটা কিন্তু আমাদেরকে সেই শিক্ষাটাই দিচ্ছে যে একসাথে সবাই আমরা একত্রিত হতে পারছি, একসাথে বসে একই সময়ে যে যেখানে থাকুক একই সময়ে বসতে হবে খাবার টেবিলে। এই জিনিসটা কিন্তু এখনকার ইয়েতে আমরা খুঁজে পাই না বা দেখি না, কারণ পরিবার দিনের পর দিন ছোট হয়ে যাচ্ছে, মানুষ শহরমুখী হয়ে যাচ্ছে, কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আগে যে ব্যাপারটা ছিল যে বড় পরিবারটা খুব বেশি দেখা যেত, তখন হয়তো ঈদ লাগতো না, এমনিতেই প্রচুর মানুষ থাকতো, তখন একটা মেনটেনিং এর ব্যাপার ছিল যে সবাই একসাথে বসে খাবে, এই ব্যাপারটার মধ্যে কিন্তু একটা সামাজিকতাও সৃষ্টি হয়, সবার মধ্যে একটা সময়ানুবর্তিতা ছিল, হ্যাঁ একদম সময় মতো হবে, তার মধ্যে একটা সামাজিকতাও কিন্তু সৃষ্টি হয়। এখন যেটা দেখা যায় যে আমরা একা থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমরা মানুষ খুব একটা পছন্দ করি না, মানুষ খুব একটা পছন্দ করি না, সবাইকে নিয়ে পছন্দ করি, হ্যাঁ একদম, ছোট ছোট বাচ্চারাও দেখা যায় যে খুব মানুষ আসলে একটু বিরক্ত হয়ে যাচ্ছে বা সবার সাথে একসাথে বসে খাবে এই ব্যাপারটাও ঠিক সবাই পছন্দ করে না। তো ওই যে বললেন ঈদের সময় যদি আমরা পরিবারের সবার সাথে, গ্রামের বাড়ি হোক সেটা, মানে এক কথায় হচ্ছে পরিবারের সব সদস্যরা একসাথে হয়ে যদি কাটাতে পারি, তাদের একসাথে বসে খাওয়া, গল্প করা, এই ব্যাপারগুলো যদি হয়, তাহলে আসলে ছোট বাচ্চারাও শিখতে পারবে যে আসলে কিভাবে আমাদের পরিবারের সবার সাথে আমাদের সম্পর্কটা রাখতে হয়, দূরত্বটা যেন তৈরি না হয়। আমরা এখন যেটা হয়ে গেছে, আমরা এক একজন এক এক সময় খাচ্ছি বা সময় মতন সবার সাথে একসাথে একত্রিত, খাবার টেবিলটাই ছিল একটা শেয়ারিং এর জায়গা, সমস্ত দিন সমস্ত কি কাজকর্ম করা হলো, ছেলে মেয়েরা বা বাবা মা এই টেবিলের মধ্যে কিন্তু সমস্ত আলোচনা হতো এবং এখানেই সবার সাথে সবার একটা শেয়ারিং এর ব্যাপার ছিল, যেটা এই টেবিল ছাড়া কখনো হয় না, হয় না একদম। কিন্তু ঈদের মাধ্যমে কিন্তু আমরা সেভাবে আমেজটা ফিরিয়ে আনতে পারি, আমরা ফিরিয়ে আনছি যে না আমরা আবারও হই, আবারও একসাথে হই, আমরা কথা বলি, আমাদের ভিতরের মনের কথাগুলো, মনের যে জড়তাগুলো সেগুলো দূর হয়ে যায়, একদম আমরা আমাদেরকে সেটারই শিক্ষা দিচ্ছে। একদম, আমরা একজনের কথা কিন্তু আরেকজন জানতে পারছি না, তো এই ব্যাপারটার মাধ্যমেও কিন্তু আপনি আমার কথা হয়তো জানতে পারছেন, এই যে আজকে আমরা বসলাম একসাথে, অনেক কথাই কিন্তু উঠে এসেছে, সেরকম পরিবারের মানুষগুলো যখন একসাথে বসবে তখন হয়তো কারোর একটা সমস্যা থাকতে পারে, সে শেয়ার করতে পারছে না, কারো একটা ভালো খবরও হতে পারে বা কেউ একটা ডিসিশন নিতে পারছে না, হ্যাঁ এই ব্যাপারগুলো কিন্তু উঠে আসে, ডিসিশনের একটা ব্যাপার আছে যে আমি এটা পারছি না নিতে, কি করা যায়, সবার সাথে একত্রিত হয়ে সেটা একটা একটা ফিক্সড সিদ্ধান্তে পৌঁছানো যায় কিন্তু, সেটা আলোচনার মাধ্যমে হোক বা শেয়ার করার মাধ্যমে হোক। তো এটা আমার মতে ওটি যে ঈদের ব্যাপারে, ঈদের যে সময়টাতে যে ঈদের যে শিক্ষাটা আমরা পেলাম, এটা যদি আমরা আমাদের ঈদ না হোক
পরবর্তী জীবনগুলোতে পরবর্তী সময়গুলোতে আমরা কাজে লাগাই, আমার মনে সেটা আমাদের জন্য অনেক ফলপ্রসূ হবে। এবং আমাদের সন্তানকেও যদি এই শিক্ষাটা দেই যে তোমরা আমরা একসাথে হয়ে তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি, কারণ বর্তমান যুগে ডিজিটালাইজেশনের যে যুগটা বা মোবাইল ফোনের ব্যাপারটা, সবাই আমরা ওইভাবেই বাচ্চাদেরকে এঙ্গেজ করে রাখি কিন্তু আমরা তাদের সাথে কথা বলি। এই ঈদের যে শিক্ষাটা সেটা কিন্তু আমাদের কেটেই দিচ্ছে যে না, একসাথে হওয়ার এবং একসাথে থাকার, একত্র হওয়ার যে আনন্দ সেটা বোধহয় আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আখি, ত্যাগের যে বিষয়টা সেটা আমরা প্রবাসী ভাই বোনদেরকে দেখেছি বা আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, শুধুমাত্র কোরবানির জন্য কিন্তু তারা তাদের সব কিছু তাদের করেন সেটা কিন্তু না, তারা কিন্তু বিভিন্ন অবস্থাতেই, বিভিন্ন দুর্বিপাক অবস্থা হোক, দুর্বিষহ অবস্থা হোক, যে কোনো অবস্থাতেই তারা কিন্তু আমাদের পাশে আছে, যে কোনো সংকটেই আমরা আমাদের প্রবাসীদের পাশে পাচ্ছি আমরা। তো এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলেন? যেমন কিছুদিন আগে আমাদের বন্যা গেল, খুব খারাপ অবস্থা ছিল। ওই সময়টাতে আসলে খুব বড় একটা অংশ আমাদের কিন্তু প্রবাসী ভাই যারা আছেন বা আমাদের আত্মীয়স্বজন যারা আছেন ওদের সাহায্যে কিন্তু আমাদের এখানে কিন্তু প্রচুর সাহায্য সহযোগিতা এসেছে, এটা আমাদের স্বীকার করতেই হবে। যদি আমাদের প্রবাসী ভাই বোনদের কাছ থেকে সাহায্যটা না আসতো, অনেকটা অতিরিক্ত পেয়েছি এবং মোটামুটি সাহায্য সবাই পেয়েছে, নয়তো এটা আমাদের মানে কাটিয়ে খুব কষ্টকর হয়ে যেত। এটা আমরা যে কোনো, শুধু বন্যার কথা না, আমাদের যে কোনো সময় সংকটের সময় প্রবাসী ভাই বোনরা আমাদের এইভাবেই আমাদের পাশে থাকেন এবং তাদের বিশাল একটা অঙ্ক আমাদের, বিশেষ করে সিলেটের কথা আমি বলবো, যে আমাদের সিলেটের যারা বাইরে থাকেন তারা আমাদেরকে সাহায্য করে আমাদের পাশে থাকেন সবসময়। আপুর কথাটা নিয়ে আরও কিছু বলতে চাই যে প্রবাসীরা শুধুমাত্র যে বন্যায় বা কোনো দুর্যোগে আমাদেরকে সাহায্য করছেন তেমন কিন্তু না। বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলে দেখা যায় আমাদের যেহেতু প্রায় মোটামুটি সবারই আত্মীয় স্বজন থাকেন প্রবাসে, হ্যাঁ, বিভিন্ন আমাদের ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক যে কোনো সমস্যাই হোক, দেশের সমস্যায় তো অবশ্যই তাদেরকে আমরা পাশে পাই, আমরা সবসময় কিন্তু তাদেরকে পাশে পাই। আমাদের যে কোনো সমস্যায় ওনারা চেষ্টা করেন, ওনাদের যতটুকু সম্ভব তার চেয়েও বেশি কিন্তু আমাদেরকে সাহায্য করে থাকেন। তো সে ব্যাপারে আসলে ওনাদের প্রতি আমরা সবসময়ই কৃতজ্ঞ যে এতটা সহযোগিতা ওনারা করেন এবং ওনাদের সহযোগিতাই আসলে আমাদের একার পক্ষে কিন্তু সেটা সম্ভব না, কিন্তু সেটা আমাদেরকে ওনারা অনেকটাই লাঘব করে দেন একদম। যে এবং আমরাও সেটা বলি যে এই অসুবিধার কথাগুলো বা যারা আমাদের আছে, যে সেটাই আমরা আসছি যে শুধু কোরবানি না, তারা এই কাজগুলো যে করে থাকেন সেটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। একদম, সব দুর্যোগেই হোক, যে কোনো সমস্যাই হোক, সবসময় আমরা তাদেরকে পাশে পাচ্ছি আমাদের, এটা আসলেই অনেক বড় একটা পাওয়া আমাদের। এই জায়গাটায় আমি যেটা বলবো, যারা আমাদের প্রবাসে থাকেন, আমাদের আত্মীয় স্বজন, ওনারা কিন্তু ওনাদের পরিবার থেকে অনেক দূরে আছেন, ওনাদের মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান সবাইকে দূরে রেখে দীর্ঘ সময় ধরে দূরে থাকেন, সব কিছু ছেড়ে একাকে একটা জীবন ওনারা পার করছেন এবং নিজেদের অক্লান্ত পরিশ্রমে রক্ত জল করা টাকা কিন্তু আমাদের দেশে পাঠাচ্ছেন, আমাদের সুখের জন্য, আমাদের শান্তির জন্য। তো সেই জায়গাটা থেকে ওনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো সীমা নেই। অনেক লাক্সারিয়াস লাইফ জীবন পারত করতে পারতেন কিন্তু সেটা করছেন না, আর সেই দিক থেকে আসলে ওনাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা এবং ওনাদের সুস্বাস্থ্য কামনা করি। ত্যাগের একটা আমরা, এটা ত্যাগের একটা দৃষ্টান্ত, উজ্জ্বল দৃষ্টান্ত। মৌসুমি এবং আখি, আমাদের ঘুরির কাটার সাথে সাথে আমাদের সময় কিন্তু চলে যাচ্ছে, কিন্তু আজকের এই দিনটিতে আমরা মনে হয় অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু আলোচনা করলাম, একে অন্যের কথাগুলো আমরা ভাগাভাগি করে নিলাম, আনন্দগুলোকে ভাগাভাগি করে নিলাম, আমরা অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম, কিন্তু সময়ের জন্য আমাদেরকে এখনই বিদায় নিতে হবে। আমার মনে হয় আপনাদেরও ভালো লেগেছে এখানে এসে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ আর ইকরা বাংলা টেলিভিশনকেও অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদেরকে ধন্যবাদ এবং আমার অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলি। আপনাকে অনেক ধন্যবাদ। আর আসলে আজকে আলোচনার মাধ্যমে অনেক স্মৃতি বিজড়িত ঘটনাগুলো মনে পড়ে গেল, অনেক কিছু আমরা জানতে পারলাম, শিখতে পারলাম। এই ব্যাপারগুলো আমরাও চেষ্টা করব যে আমাদের জীবনে যেন আমরা কাজে লাগাতে পারি যা আজকে শিখে গেলাম। একদম, চেষ্টা থাকবেন আপনারা, আপনাদের জন্য শুভকামনা থাকবে। প্রিয় দর্শক, ঈদ আমাদের শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধের জন্ম দেয়। আসুন পবিত্র ঈদুল আজহার মর্মবাণীকে আমাদের মধ্যে ধারণ করে আমরা সুখী, সমৃদ্ধি এবং শান্তির পথে এগিয়ে চলি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকবেন। পবিত্র ঈদ আপনাদের জন্য নিয়ে আসুক অনাবির আনন্দ এবং সুখের ছোঁয়া। সবার জীবন অনেক আনন্দিত হোক। আবারও ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।